বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের সকেটগুলো খুব সহজে সংযোগ দিবেন। আর এই ধরনের সকেটগুলো প্রায় কিন্তু আমরা প্রত্যেকেই বাসা বাড়িতে ব্যবহার করে থাকি। আর এই সকেটগুলো কিন্তু সংযোগ দেওয়া তেমন কোনো আহামরি কাজ নয়। আপনি চাইলে কিন্তু খুব সহজে এই সকেটগুলো সঠিক নিয়মে সংযোগ দিতে পারেন। আর এই সকেটগুলো যদি লাগানোর সময় আপনি ভুলভাবে সংযোগ দেন তাহলে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের যে কোনো সকেট খুব সহজেই কিন্তু আপনি সঠিকভাবে সংযোগ দিতে পারবেন। কারণ আমি এখানে দুটি সকেট নিয়েছি, এই দুটি সকেটের ডিজাইনে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সকেটই অন্তর্ভুক্ত। তাই আমি আপনাদেরকে এই দুটি সকেট আমি সংযোগ দিয়ে দেখাবো। এখানে যে দেখতে পাচ্ছেন এই সকেটটি কিন্তু সুইচ বরাবর কিন্তু একটি টার্মিনাল রয়েছে। আর এখানে হয়েছে একটি এন আর একটি হচ্ছে এল। এল মানে লোড আর এন মানে নিউট্রাল। আর একটি রয়েছে আপনার এটা হচ্ছে আর্থিং এর। আর এখানে দেখেন এখানে কিন্তু সুইচ বরাবর, এই যে দেখছেন সুইচ বরাবর কিন্তু এখানে দুটি টার্মিনাল রয়েছে। এই দেখেন এখানে কিন্তু দুটি টার্মিনাল রয়েছে। এই দুটি টার্মিনালে আমরা কিভাবে সংযোগ দেবো এবং একটি টার্মিনালে আমরা কিভাবে সংযোগ দেব, তাই আমরা এখানে দুটি আমরা সকেট নিয়েছি। তাহলে চলুন এখন আমরা এই সকেটটি আমরা সংযোগ দিয়ে দেখাবো। একটি একটি করে আমরা দুটি সকেটে সংযোগ দিয়ে দেখাবো। আমরা দুটি কেবল নিব। প্রথম দুটি কেবল নিয়ে আমরা একটি রেড কালার একটি ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটি হচ্ছে নিউট্রাল আর রেড কালারটি হচ্ছে আপনার লোড। লোড মানে কারেন্ট, কারেন্ট হচ্ছে আপনার যেটা দেওয়া আসবে সেটা হচ্ছে রেড কালার। আর এখানে দেখতে পাচ্ছেন এই সকেটটি কিন্তু সুইচ বরাবর দুটি টার্মিনাল রয়েছে। এই দুটি টার্মিনালটি আমরা প্রথমে সংযোগ দিব। আপনি এই সকেটটি যদি সংযোগ দেওয়া দেখেন, বাংলাদেশে যদি সুইচ বরাবর দুটি টার্মিনাল থাকে যে কোনো সকেট কিন্তু আপনি খুব সহজেই সংযোগ দিতে পারবেন। প্রথমে আমরা রেড কালার একটি তার আমরা সুন্দর করে কেটে আমরা একটি শর্ট কেবল নিয়ে নিব। এই শর্ট কেবলটি কিন্তু আমাদের এখানে প্রয়োজন হবে। এখন আমি আপনাদেরকে সরাসরি একবার কানেকশন দিয়ে দেখাবো কিভাবে আপনি এই তারগুলো আপনি সংযোগ দিবেন। এখানে একটি রেড কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার, এই দুটি তার নিব। আর এই তারগুলো আপনি এই টার্মিনালগুলোতে সংযোগ দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে দিবেন। কারণ এখানে যদি লুজ কানেকশন থাকে তাহলে যদি আপনি হেভি জিনিস চালান, ফ্রিজ, রাইস কুকার, তারপরে আয়রন মেশিন এগুলো যদি চালান তাহলে কিন্তু আপনার এই সকেটগুলো নষ্ট হয়ে যাবে। অবশ্যই টার্মিনালগুলোতে আপনি ভালোভাবে তারগুলো দিয়ে তারপর ভালোভাবে টাইট দিয়ে দিবেন। যদি ভালোভাবে টাইট না দেন তাহলে কিন্তু এখানে গরম হয়ে এই সকেটগুলো নষ্ট হয়ে যাবে। আমরা সুইচের যে দুটি তার দেখতে পাচ্ছেন এখানে দুটি টার্মিনাল, এই দুটি টার্মিনাল আমরা সুন্দরভাবে আগে লুজ করে নিব আমরা তারগুলো এখানে সংযোগ দেওয়ার জন্য। প্রথমে আমরা রেড কালার তারটি নিব আমরা সুইচের সংযোগ দেওয়ার জন্য। রেড কালার তারটি হচ্ছে কারেন্টের লোড। আমরা লোডটি সংযোগ দেব হচ্ছে সুইচের যে কোনো একটি টার্মিনালে। এখানে দেখতে পাচ্ছেন দুটি টার্মিনাল রয়েছে, যে কোনো একটি টার্মিনালে আমরা লোড তারটি আমরা সংযোগ দেব কারেন্টের। এখানে দিয়ে অবশ্যই ভালোভাবে একটু টাইট দিয়ে দিব। আর এখানে যদি লুজ থাকে তাহলে কিন্তু এই সুইচগুলো নষ্ট হয়ে যাবে বা এই সকেটগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমরা কালো তারটি আমরা সংযোগ দিব। কালো তারটি হচ্ছে নিউট্রাল। নিউট্রাল এখানে দেখতেই পাচ্ছেন এল আর হচ্ছে এন, এই দুটি তার আমরা অবশ্যই লক্ষ্য রেখে লাগাবো। এন হচ্ছে নিউট্রাল আর এল হচ্ছে লোড। আমরা নিউট্রালে আমরা ব্ল্যাক কালার তারটি আমরা সংযোগ দিব। কালো কালার তারটি আমরা এন টার্মিনালে আমরা সংযোগ দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দিব। কারণ এখানে কোনোভাবে লুজ কানেকশন দেওয়া যাবে না, অবশ্যই আমরা ভালোভাবে সংযোগ দিয়ে দিব। এখন আমাদের যে একটি শর্ট কেবল নিয়েছিলাম প্রথমে, এই শর্ট কেবলের মাথা দুটো আমরা সুন্দরভাবে মুড়িয়ে আমরা এখানে ভিতরে আমরা সংযোগ দিয়ে দিব। সকেটের ভিতরে শর্ট কেবলটি সংযোগ দিব। সুইচের এখানে দেখতে পাচ্ছেন বাকি আরেকটি টার্মিনাল ফাঁকা রয়েছে। এই ফাঁকা টার্মিনালে আমরা শর্ট কেবলের একটি মাথা আমরা সুন্দরভাবে দিয়ে আমরা টাইট দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন শর্ট কেবলের যে আরেকটি মাথা রয়েছে, এই বাকি মাথাটি আমরা এল টার্মিনালে আমরা সংযোগ দিব। এল মানে হচ্ছে লোড, কারেন্টের যে লোড তারটি রয়েছে লোড তারটি দেব আমরা সংযোগ এল এ। আমরা যখন সুইচ অন করব তখন কিন্তু সুইচের মাধ্যমে এল টার্মিনালে আমাদের লোডটি চলে আসবে। এখানে কিন্তু মোটামুটি আমাদের সংযোগগুলো দেওয়া শেষ। এখন যে দেখতে পাচ্ছেন সকেটের ভিতরে মাঝখানে যে আরেকটি টার্মিনাল রয়েছে, এই টার্মিনালটি আপনি কি করবেন? এই টার্মিনালটি হচ্ছে আপনার বাসা বাড়িতে যদি মাটির নিচ থেকে আলাদা কোনো আর্থিং উঠানো থাকে সেই আর্থিং এর তারটি আপনি এখানে সংযোগ দিয়ে দিবেন। আর যদি মাটির নিচ থেকে আলাদা কোনো আর্থিং তোলা না থাকে তাহলে আপনি এখানে সংযোগ দিবেন না। আর এই মাঝখানে টার্মিনালটিতে কিন্তু সংযোগ না দিলেও কিন্তু আপনার চলবে। এখানে ভুল করে কখনো নিউট্রাল সংযোগ দিবেন না, যদি নিউট্রাল সংযোগ দেন তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এখন আমি আপনাদেরকে আরেকটি সকেট লাগানো দেখাবো। এই সকেটটি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন সুইচের এখানে কিন্তু একটি টার্মিনাল রয়েছে। আপনার সুইচের এখানে যদি একটি টার্মিনাল থাকে তাহলে আপনি কিভাবে সংযোগ দিবেন আমি এখানে দেখাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার কিন্তু কোনো রকম ইলেকট্রিশিয়ানের দরকার নেই, আপনি চাইলে কিন্তু নিজেও এই ধরনের সকেটগুলো খুব সহজেই আপনি সংযোগ দিতে পারবেন। এখানে একটি রেড কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার, আবার আমরা দুটি তার নিয়েছি। আর এই সকেটগুলো সংযোগ দেওয়া কিন্তু একদম সহজ। আমি আপনাদেরকে দেখাই।
এখানে আমরা প্রত্যেকটি টার্মিনাল আমরা লুজ করে নিব। এখানে দেখতে পাচ্ছেন এন এন টার্মিনালে আমরা এই ব্ল্যাক কালার তারটি আমরা সুন্দরভাবে দিয়ে আমরা টাইট করে দিব। নিউট্রাল তারটি সংযোগ দেওয়া শেষ হলে আমরা কারেন্টের যে লোড তারটি রয়েছে রেড কালার তারটি মানে লাল কালার তারটি এই লাল কালার তারটি আমরা সংযোগ দিব। আর এই সকেটগুলো কিন্তু কানেকশন দেওয়া একদম সহজ, আগেটার চেয়ে কিন্তু এই সকেটটি কানেকশন দেওয়া একদম সহজ। আমরা এই রেড কালার তারটি সরাসরি আমরা সুইচের যে একটি টার্মিনাল রয়েছে এই একটি টার্মিনালে আমরা সংযোগ দিয়ে দিব। এখানে কিন্তু আরেকটি এল রয়েছে, এলে কিন্তু আমাদের সংযোগ দেওয়ার প্রয়োজন নেই কারণ আমাদের সুইচের এখানে দুটি টার্মিনাল নেই। আমাদের এখানে ভিতর দিয়ে কিন্তু এই এল এর সংযোগ দেওয়া আছে, যখন আমরা সুইচ অন করব তখন কিন্তু এল এ অটোমেটিক লাইন চলে আসবে, তাই এখানে আমাদের আর কোনো রকম শর্ট কেবলের দরকার নেই। আর মাঝখানে দেখতে পাচ্ছেন এটা তো আপনি জানেনই, এটা হচ্ছে আপনার বাসা বাড়ি থেকে নিচ থেকে যদি আলাদা কোনো আর্থিং তোলা থাকে আপনি সেই তারটি এখানে সংযোগ দিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে। আর যদি আর্থিং না থাকে তাহলে ভুল করে কখনো নিউট্রাল থেকে শর্ট কেবল দিয়ে আপনি এখানে সংযোগ দিবেন না, যদি সংযোগ দেন তাহলে কিন্তু আপনার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, ফ্রিজের বডি কারেন্ট হয়ে যেতে পারে। আপনি অবশ্যই এই ব্যাপারে একটু লক্ষ্য রেখে আপনি এই সকেটগুলো লাগাবেন, তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।